এই করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য আপনি যে নির্লজ্জ পরিশ্রম করে যাচ্ছেন প্রতিটি ওয়ার্ডে প্রতিটি এলাকায়, এই করোনা ভাইরাস মানে এই যে আপনি কীটনাশক ওষুধ ছিটাচ্ছেন, আপনি কতটুকু মানে মনে করেন যে এই ওষুধ ছিটালে এবং আমরা যে আইন নির্দেশগুলো রয়েছেন, আপনাদের যে আইন নির্দেশগুলো দিয়েছে সরকার আমাদের, সেটা কতটুকু মানে মানুষ মানছে? ধন্যবাদ আপনাকে। করোনা ভাইরাস সারা বিশ্ব যেভাবে ছড়িয়ে আছে, আজকে যদি আমরা ইতালির কথা বলি, সেখানেও প্রায় আজকে 978 জন মানুষ ইন্তেকাল করেছে এই করোনা ভাইরাসের কারণে। ঠিক তেমনিভাবে আমাদের বাংলাদেশেও ইতিমধ্যে 5 জন ব্যক্তি মারা গেছে এবং 45 জন ব্যক্তিও এখনও অসুস্থ আছে। সেটাকে মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন, প্রতিটা লোক প্রতিটা পরিবার তার ঘরে থাকার জন্য যে অনুরোধ করেছে এবং 10টা দিন প্রতিটা পরিবার যাতে ঘর থেকে যাতে না বেরোয়। আমাদের মধ্যে যদি এই করোনা ভাইরাস যদি ঢুকে যায়, যদি মানুষ মানুষের পাশাপাশি যদি এরকম যেভাবে আমাদের যে জনসংখ্যা তাতে আমরা ওটাকে মাথায় রেখেই মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে কোনোভাবে যাতে কোনো মানুষ যাদের পরিবার নিয়ে যেন ঘরে থাকে এবং করোনা ভাইরাস যাতে আমাদের যাতে আক্রান্ত না করতে পারে, সেটাকে মাথায় রেখে আজকে 3-4 দিন যাবৎ 2 নম্বর ওয়ার্ড প্রতিটা ঘরে ঘরে দিয়েছে, এখনো পর্যন্ত শেষ করতে পারেনি। মানুষ আমাকে ধন্যবাদ জানাচ্ছে, মানুষ এত রাত্রে ঘুম ভেঙেও আমাকে থ্যাংকস জানাচ্ছে এবং এই 16 আসনে আর যাতে বাংলাদেশে এই ঢাকা 16 আসনে আর যাতে একটা ব্যক্তি করোনা ভাইরাসের কারণে যাতে আক্রান্ত না হয়ে যেতে মৃত্যু না বরণ করে, সেটাকে মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক আমরা আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি চাই আমার ঢাকা 16 আসনে একটা লোকও যাতে করোনা ভাইরাসের রোগে আক্রান্ত হয়ে যাতে মৃত্যুবরণ না করে, সেটাকে মাথায় রেখে আমি আমার কাজ করে যাচ্ছি। প্রতিটা পরিবারে যে বাড়ি আছে সেই বাড়িগুলো দরজা ফুটপাতে কীটনাশক ওষুধ দেওয়া হচ্ছে, এইভাবে আমি দিয়ে মানুষ আমাকে কি বলবে আমি জানি না, আমার মৃত্যু আমার কিভাবে হবে সেটা আমি জানি না। আমি একটা কথা বলতে চাই, করোনা ভাইরাসের কারণে যেসব রোগী বাংলাদেশে এখনো প্রায় 45 জন আছে, ঠিক তেমনিভাবে করোনা ভাইরাস রোগীর প্রত্যেকটা পরিবারে বুঝতে হবে যে আমিও করোনা ভাইরাসের রোগী হিসাবে আমি অসুস্থ, অসুস্থকে মাথায় রেখে আমাকে বাসায় থাকতে, যদি এইটা চিন্তা করে তাহলে একটা লোকও এই রাস্তায় নামবে না, দোকানপাটে আর আড্ডা দেবে না। ইতিমধ্যে আমরা দোকানপাট সব বন্ধ করে দিয়েছি, ইতিমধ্যে মসজিদে মসজিদে আমরা মাইকে মাইকে ঘোষণা দিয়েছি যাতে যেসব এলাকায় মসজিদের প্রচণ্ড ভিড় আছে সেখানে ঠান্ডা জ্বর সর্দি কাশি নিয়ে যেতে ওই সব 75 নামাজদারি মুসলিমরা যেন মসজিদে যাতে নামাজ যেন না যায়, একজনের কারণে আরও 10টা লোক 20টা লোক 50টা লোক এইভাবে যাতে দূরে যাতে না যায় আমরা ঘোষণা দিয়েছি। অসুস্থ ব্যক্তি কোনোভাবে যেন মসজিদে না যায়, বসে নামাজ পড়বে অসুবিধা নেই। আজকে মসজিদে মসজিদে আরও ঘোষণা হচ্ছে আসরের পরে নামাজের পরে মাইকে যে আজান দেয় সেই আজানে ইমাম সাহেব মোনাজাত নেবে এবং বেশি সবাই ওই মোনাজাতে অংশগ্রহণ করবে,
মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে আছে মসজিদের মাইকে মোনাজাত দিবে আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া এই আমাদের এই করোনা ভাইরাস থেকে আর রক্ষা নাই। আল্লাহই আমাদের এই অসুখ দিয়েছে এবং আল্লাহই নিধন না করা পর্যন্ত আমাদের কোনো হবে না। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ পাক যেন আমাদের করোনা পৃথিবীতে এই করোনা ভাইরাস থেকে যেন উঠিয়ে নেয় এবং প্রতিটা পরিবার যেন সুস্থ থাকে, প্রতিটা পরিবার পরিজন নিয়ে তার বাচ্চা কাচ্চা নিয়ে যেন সুস্থ থাকে এই কামনা করি। এবং এই বাংলাদেশে একটা লোক যাতে না মারা যায়, বাঙালিরা যে যেখানে আছে তারা যেন সুস্থ থাকে এবং কেউ যাতে ঘর থেকে যাতে না বেরোয়, এমন একটি রোগ যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের যে আমরা চিকিৎসা করতে পারি সব কিছু করতে পারি কিন্তু করোনা ভাইরাসের কেউ জ্বর হয়েছে ঠান্ডা হয়েছে এটার জন্য যে হাসপাতালে যেতে হবে তা না, তাকে ঘরের চিকিৎসা দেওয়া যায়। আপনাকেও মাননীয় সংসদ সদস্য, আমরা একটা জিনিস জানতে চাই, এই দুই নম্বর ওয়ার্ডে আজকে আপনি এই রাত জেগে যে করোনা ভাইরাস কীটনাশক ওষুধ আপনি দিয়েছেন এই করোনা ভাইরাস থেকে প্রতিহত হওয়ার জন্য, এই দুই নম্বর ওয়ার্ডের বাসীদের উদ্দেশ্যে কিছু বলার আছে? আমি দুই নম্বর ওয়ার্ডে এই করোনা ভাইরাসের কীটনাশক ওষুধ দেওয়ার মধ্যে দিয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আলিফ মোল্লা, কদম আলিফ, আজি আব্দুর রহমান বাবলু এবং আমাদের ডালু ভাই, দুই নম্বর ওয়ার্ডের আরও কিছু কিছু নেতৃবৃন্দ আছে, অনেক নেতৃবৃন্দ এখনও ঘুমিয়ে আছে, তাদের অল্প কিছু লোক নিয়ে আমরা আমার নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আমাদের মাঝে আব্দুল হাব অপু আছে, আমাদের স্বেচ্ছাসেবক লীগের রোমান আছেন এবং আরও অনেকেই আছে, বেশি আমাদের মনির আছে, আমাদের ব্যাংকার মনির আছে। তো এইভাবে আমরা দুই নম্বর ওয়ার্ডে প্রতিটা নেতা কর্মীদেরকে ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, এই মশাও প্রচুর আছে, মশাও আমরা নিধন করার জন্য আগামীকাল থেকে শুরু এবং করোনা ভাইরাসের জন্য যা যা করা দরকার আমরা তাই দেখব। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, আপনাকে আপনার এই নির্লজ্জ পরিশ্রমেই যেন এই ওয়ার্ডের সবাই মনে রাখে এবং আমরাও নিজেকে সুরক্ষিত রাখবো, আমরা নিজেরা প্রতিরত থাকবো এই ভাইরাস থেকে, আমরা অযথা ঘর থেকে বের হব না। আমরা মাননীয় সংসদ সদস্য যিনি যা বলেছেন আমরা সেটা মেনে রাখার জন্য চেষ্টা করব, কারণ আপনার সাবধানতাই বাঁচাতে পারে আরেকজনের প্রাণ। আমরা সবাই এই কামনাই করছি, মহান পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের এই কাজে সহায় হোক এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে জানাচ্ছি আমাদের ষোলো আসনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং চ্যানেল মুসকানের পক্ষ থেকে আমি স্বরূপ সাহা আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে নিরাপদে থাকবেন, অন্যকে নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ। লাইফে যারা আমার এই ভিডিওটা দেখছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এত রাত্রেও আমি আপনাদের পাশে থেকে, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আরও বেশি বেশি কাজ করতে পারি এবং করোনা ভাইরাসের জন্য যে যুদ্ধ নেমেছি এই ভাইরাসের বিরুদ্ধে যেন আমরা যুদ্ধ যাতে বিজয় হতে পারি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং উপরওয়ালা আল্লাহ পাক আমাদেরকে হেদায়ত করুক, আমরা যেন সঠিক পথে চলতে পারি, মানুষের পাশে যেন থাকতে পারি, মানুষের উপকার যেন করতে পারি এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে নিয়ে চিন্তিত আছে, জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন সেই মাননীয় প্রধানমন্ত্রীর সেই ভাষণকে অক্ষর অক্ষরে পালন করবেন। আপনি সুস্থ থাকুন, আপনার পরিবার সুস্থ থাকুক, আমরাও থাকতে পারি, সেই জন্য আমরা আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।